ভিউয়ার সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কৃষানুর পিসি, নিজের পিসি, ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, তাহলে কেন এই কাজটা করলো? এই কাজটা কি করা সত্যিই দরকার ছিল? তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়া বলবো যে সে সত্যিই কতটা ভালোবাসে, কারণ আমরা যে লাইফটা দেখেছি ওর পিসির, অর্থাৎ সৌমালির যে লাইফটা আমরা দেখেছি, খুব মন দিয়ে দেখেছি, অনেকগুলো কথা শুনেছি, অনেকগুলো টপিক নিয়ে শুনেছি, কৃষানুকে নিয়ে, তার মাকে নিয়ে, নিজেকে নিয়ে অনেকগুলো কথা শুনেছি। তার মধ্যে একটা জিনিস আমি এই মুহূর্তে, মানে এই ভিডিওতে বলবো আর কি, পরবর্তী ভিডিওতে সেগুলোর আরও ব্যাখ্যা দেবো। তো আমার যেটা মনে হয়েছে, কৃষানু এমন একটা ছেলে, বা যে কোনো বাচ্চা, যেখানে সে যে কৃষানুই হোক না কেন, বাচ্চা দেখলেই কিন্তু মানুষের মন গলে যায়, আর সেখানে যদি থাকে রক্তের সম্পর্ক, সেটা তো আরও মানে একটা টান থাকবেই। তো সেখানে আমরা দেখলাম যে কৃষানুকে একটা ঘরের মধ্যে খুব ভালোবাসা হচ্ছে, আদর করা হচ্ছে, কিন্তু আদর করা হচ্ছে, ভালোবাসা হচ্ছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। খুব ভালো কথা, সোশ্যাল মিডিয়াতে তুলে রাখা হয়েছিল, ক্যাপচার করে রাখা হয়েছিল, মানে মানুষের সামনে নিজের ইমেজটাকে ভালো করবে বলে, যে দেখো আমি কতটা ভালো, আমার ছেলেকে এত ভালো না বাসলেও মামা বাড়ির তরফ থেকে আমি পিসি হয়ে কতটা ভালোবাসছি, সেই জন্যই। নাহলে একটা শিশুকে ভালোবাসতে গেলে সেটাও ক্যামেরাবন্দি করতে হবে? অনেকে বলবে যে প্রমাণের জন্য, কারণ একটা সময় তার দিদা, তার মাসি কৃষানুকে ছোটোবেলায় কত ভালোবেসেছে, কিন্তু সে সে প্রমাণগুলো রেখেছিল স্মৃতি হিসেবে, কিন্তু সেটা পরে কাজে লেগেছে। ঠিক এইটাও পরে কাজে লাগবে বলেই সে কিন্তু ক্যাপচার করে রেখেছে, কিন্তু কি কাজে লাগালো? প্রমাণ দেওয়ার জন্য, যে আমি আমার ভাইপোকে কতটা ভালোবাসি দেখো, সেটার জন্য ওই প্রমাণ। আচ্ছা রাস্তাঘাটে পথ চলতে অথবা ট্রেনে যাচ্ছ, পাশের বাচ্চাটা খুব ভালো লাগলো, তুমি তো একটু আদর করোই, কি করো না, আমি কিন্তু করি, বা বাসে যাচ্ছি বাচ্চাটা খুব ভালো, ছোটো বাচ্চা দেখলে আদর কিন্তু এমনিতেই চলে আসে। কথায় আছে বাচ্চা আর ফুল যে ভালো না বাসে সে মানুষই নয়। তো সেই পরিপ্রেক্ষিতে তুমি ভালোবেসেছো, যেটা শুনতে পেলাম যে তোমার মাও কিন্তু তোমাকে ভালোবাসতে চেয়েছিল। অনেকে বলেছে যে তোমার মাথায়, তুমি যখন কৃষানুকে ভালোবাসছিলে তোমার মাথায় তোমার মা হাতটা রাখতে পারেনি, কারণ তাহলে তুমি গলে যেতে নাকি? না, তুমি সেই মেয়েই নয়, কারণ তোমার মধ্যে জেদ, অর্থের অহংকার সবটুকু রয়েছে। কেউ খারাপ ভাবুক, ভালো ভাবুক, যাই ভাবুক না কেন, অর্থের অহংকারটা প্রচুর হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিওতে যখনই মানে এই ধরনের কোনো আলোচনা হয় বা লাইভ হয়, সবসময় বলবে আমার লাইফটা এত ভালো, আমার লাইফটা এত ভালো। ভগবানের কাছে প্রার্থনা করি ভালোই থাকুক, কিন্তু লাইফের মোড় কখন কীভাবে কার ঘুরে যায় কেউ বলতে পারে না। তোমার হাজবেন্ডের পয়সা আছে, উচ্চশিক্ষিত, তুমি উচ্চশিক্ষিত, তুমি ইনকাম করো, এই সবের জন্য তোমার এত অহংকার, ওই গ্রাম্য মা, গ্রাম্য ভাই তাকে কেন ভালোবাসতে হবে? সুযোগ তো এটাই, চলো এই সময় ওদের ক্রাইসিস, একদম মানে খারাপ পরিস্থিতি চলছে, চলো এই সময় একটা বোম ফাটাই, এই সময় একটা বোম ফাটাই। অনেকে বলবে যে মা কেন ওর মাথায় হাত রাখলো না, কেন হলো না, সেটা তো বলেনি, শুধু নিজে ভালোবেসেছে। যেরকম আর প্রতিবেশীরা বা চেনাশোনা মানুষরা যেভাবে বাচ্চাটাকে ভালোবাসে সেভাবে ভালোবেসেছে, সেটাকে ক্যামেরা করে রেখেছে, লোকের সামনে দেখাবে, প্রমাণ হিসেবে দেখালো বলে। কিন্তু ওর মা যখন ওকে এসে বলেছিল কেমন আছিস, বলেছিল ভালো আছি, এখানে কাজ মিটিয়ে একবার বাড়ি যাস, বলেছিল সময় নেই, তার মেয়ে উত্তর দিয়েছিল মাকে সময় নেই, ভালো কথা মানলাম সময় নেই, কিন্তু মায়ের সঙ্গে কি আর দ্বিতীয়বার কথা বলা যায়নি, বা মাকে কি জিজ্ঞাসা করা যায়নি যে মা তোমরা কেমন আছো বা তুমি কেমন আছো? মা কিন্তু চেয়েছিল কথা বলতে, এবং শুধু এই মানে কাজের বাড়িতেই নয়, মানে দিদা মারা গেছে সেই কাজের বাড়িতেই শুধু নয়, যখন কৃষানুর জন্মদিন হলো ওরা কিন্তু বারবার ফোন করেছিল, সন্দীপ বারবার ফোন করেছিল, যেহেতু পিসি, একমাত্র পিসি, ফোন করেছিল, ফোন কিন্তু রিসিভ করেনি। এবং তারপরে কিন্তু সন্দীপের বাবা অর্থাৎ মেসোমশাই কিন্তু মেসেজ করেছিল যে যা আবার হয়ে গেছে, এমন সুন্দর একটা দিনে আমরা সবাই আবার একসাথে হই, যা আবার হয়ে গেছে, মানে আলটিমেটলি বাবা কিন্তু ক্ষমাই চাইল, মুখে ক্ষমা চাইলাম ভুল হয়েছে, এটা বলাটা বড় কথা নয়, এটা বললেই কিন্তু বড় কথা নয়, মনের ভিতরে রাগ পুষে এই কথাগুলো বললে কিন্তু কখনো ক্ষমা চাওয়া হয় না। যে বয়স্ক মানুষটা মেসেজ করেছে যে যা হবার হয়ে গেছে, আমরা সবাই একসাথে হয়ে যাই, যে এই যে বয়স্ক মানুষটার কথাটা পর্যন্ত রাখেনি, সে কিন্তু বাবাকে অপমান করেছে, মাকে তো করেইছে অপমান, আর এই তখন হচ্ছে কোনো ব্যাপার না, কিছু না, মানে একেবারে ইগনোর করা, কিন্তু এই যে যখন একসাথে হয়েছে কাজের বাড়িতে দিদা মারা যেতে, তখন কিন্তু সন্দীপের মাই কিন্তু কৃষানুকে ওর পিসির দিকে ঠেলে দিয়েছিল। কৃষানু কিন্তু ওর পিসিকে চেনে না, চেনার কথাও নয়, কারণ ওদের ঝামেলাটা যখন হয়েছিল তখন কিন্তু কৃষানু পৃথিবীতে আসেনি, আর সেই সময় কিন্তু
শুধু সন্দীপ নয়, সন্দীপের স্ত্রীও কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছিল। যাই হোক, সেই সেই কথাটা আমি পরের ভিডিওতে বলবো। তো যাই হোক, এবারে হচ্ছে তাহলে ওর সন্দীপের মাই কিন্তু বারবার পিসির দিকে ঠেলে দিয়েছিল কৃষাণুকে, তাই ভালোবাসতে বাধ্য হয়েছিল। নিজে যেচে এগিয়ে এসে কিন্তু করেনি যে হ্যাঁ কৃষাণুকে দেখে যে জড়িয়ে ধরেছে আদর করেছে, সেটা কিন্তু নয়। কারণ ওই বাড়িতে হচ্ছে সন্দীপের মা থাক মানে রয়েছিল, যে দুদিন রয়েছিল কৃষাণুকে নিয়ে মানে কাজের বাড়িতে, সেই জন্য তার খুব সমস্যা হচ্ছিল। তার সমস্যা হচ্ছিল বলে সে মাসির বাড়িতে গিয়ে থাকছিল মানে আসেইনি, আসতো মাসির বাড়িতেই বেশিরভাগ সময়টা কাটাতো আর কি, মামার বাড়িতে থাকেইনি। এবারে বলি, যখন সৌমালির ছেলে আরিয়ান যখন এসেছিল, ওর মা নাকি ভালোবাসতে পারেনি, ছেলেও তাই মায়ের সঙ্গে সেই মাসির বাড়িতে, অর্থাৎ মায়ের মাসির বাড়িতেই কিন্তু ছিল, একবারের জন্য এসেছিল। এবং সে সময় সন্দীপের মা ছিল ঘরে, তার সঙ্গে দেখা হয়নি, একবারের জন্য এসেছিল। তো আমার ছেলেটা ছেলে নয়, আমার ছেলেটাকে ভালোবাসতে পারেনি, আমি খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি, আজকে আমার লাইফটা এই রকম। যত যাই হোক, মা কিন্তু মাই হয়, পেট ফেরে হোক বা নর্মাল উপায়ে যেভাবে হোক, মাই কিন্তু জন্ম দেয়। দিদা তোমায় কিন্তু জন্ম দেয়নি, হ্যাঁ দিদা তোমাকে মায়ের মতো করে মানুষ করেছে, তার অবদান অস্বীকার করা যায় না। 3 মাস বয়স থেকে তোমাকে মানুষ করেছে, তার মানে কি এটাই যে মাকে অস্বীকার করা যায়? যে সন্তান মা বাবাকে সম্মান করতে পারে না, আমার মনে হয় পৃথিবীতে সে কাউকে সম্মান করতে পারে না। আমার সেটা পার্সোনাল মানে মতামত এটা, যে মা যত পালিতা মা হোক, যে মা হোক, যাকে নিজের গর্ভধারিণী মাকে যে সম্মান করতে পারে না, নিজের বাবাকে সম্মান করতে পারে না, সেখানে সে তার ভাইপোকে ভালোবাসবে? তার তো প্রমাণ রাখবেই, এটাই তো স্বাভাবিক। কারণ নিজের ইমেজটাকে বজায় রাখতে হবে, নিজের ইমেজটাকে ভালো রাখতে হবে। কারণ কয়েকদিন আগেই হচ্ছে কিছু দর্শক বলেছিল যে তুমি তোমার ভাইয়ের পাশে দাঁড়াও, এই সময় ভাইয়ের পাশে দাঁড়াও, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলেছিল, আমিও বলেছিলাম, আলাদা করে ভিডিও করেছিলাম, যে সৌমালির কাছে রিকোয়েস্টটা রইল যে ভাইয়ের পাশে দাঁড়াও। আজ দেখলাম ও সত্যিই ভাইয়ের পাশে কিভাবে দাঁড়ালো, আজকে দেখতে পেলাম। এভাবে মনে হয় না কোনো দিদি তার ভাইয়ের পাশে দাঁড়াক। ও যেরকম একটা কথা বললো না যে কেউ তো যে কথাটা বললো না যে বউকে সম্মান করতে পারে না, দিদিকে সম্মান করতে পারে না, সে কিভাবে সম্মান করবে? আমিও সেই একই কথা সূত্র ধরে বলছি যে মাকে সম্মান করতে পারে না, বাবাকে সম্মান করতে পারে না, সে কাউকে, পৃথিবীর কাউকে সম্মান করতে পারে না। কারণ মা বাবার থেকে বড় কেউ নেই, মা বাবার থেকে বড় কেউ নেই। 3 মাস বয়সে সে তাকে নিয়ে চলে গিয়েছিল, ঠিক আছে, তার মাসি দিদা তাকে লালন পালন করেছে, দিদা মানুষ করেছে, কিন্তু কী পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল সেটা তো সবটা জানে। তারপরেও কেন এত রাগ মায়ের প্রতি আর কি? এবং চ্যানেল নিয়ে যে সমস্যাটা ওদের মধ্যে হয়েছিল, সেখানে কিন্তু বেশি মুখ খুলেছিল, যে বেশি কোমর বেঁধে ঝগড়া করেছিল, সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিল যে সে কিন্তু ওর মা নয়, সেটা কিন্তু যাকে আজকে সাপোর্ট করলো সেই কিন্তু বেশি করেছিল। কারণ চ্যানেলের কাজগুলো কিন্তু সন্দীপ এবং তার স্ত্রী দুজনে মিলেই করতো, ওর মা বাবা কিন্তু তখন মুখ খুলে নিয়েছে, সেভাবে ওদের প্রতি অনেক হেনস্থা হয়েছিল। এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রথমে এসে সৌমালিই বলেছিল, ওরা কিন্তু প্রথমে বলেনি, তার কিছুদিন পর কিন্তু ওরা এসে বলেছিল। তো যে মানুষটা নিজের ইমেজটা ভালো রাখার জন্য একটা শিশুকে ভালোবেসে তার ভিডিও করে রাখে প্রমাণ হিসেবে, ভালোবাসার প্রমাণ হিসেবে, সেটা সত্যি আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে, লোয়ার ক্লাস ফ্যামিলিতে কিন্তু এইভাবে ভালোবাসলে কাউকে তার প্রমাণ রাখে না। ওইসব হাই সোসাইটিতে ওইসব হয় প্রমাণ রেখে ভালোবাসা, যাতে গিয়ে একটু কিছু হলেই আমি সেই প্রমাণটা সবার সামনে তুলে ধরতে পারি, দেখো আমি কত ভালো পিসি। বলছিল না আমি তো খুব বাজে পিসি, আমি তো খুব বাজে পিসি। আচ্ছা ওকে কে বলেছে বাজে পিসি? ওকে কে বলেছে? কৃষাণও বলেছে, কৃষাণও বলেছে বাজে পিসি। কৃষাণের ওই বুদ্ধিটা এখনো হয়নি, সে পিসি কি যেই হয়তো তাই জানতো না, হয়তো সীমা দিয়ে যেত বা কিছু ক্রিয়েটার যায় পিসি পিসি করে ওর বাবা এই পর্যন্তই। তো ওর নিজের পিসির যে ভালোবাসা, যে স্নেহ, আর সেটা কী জিনিস ও সত্যিই সত্যিই জানতো না। তো যাই হোক, এখন শুনেছি যতবার পিসির কাছে গেছে, মানে ওর সৌমালির মাসির বাড়িতে যখন থেকেছি, যতবার কৃষাণু গেছে ততবারই কিন্তু সন্দীপের মা পাঠিয়েছে, পিসি চকলেট দিয়েছে, পিসি ক্যাডবেরি দিয়েছে, পিসি ভালোবেসেছে, সেটা কিন্তু কৃষাণু এসে বলেছে, এবং বাড়িতে এসেও কিন্তু পিসির কথা বলেছে। কিন্তু পিসি ছোট্ট শিশু তো বুঝতে পারেনি যে তার তাকে ভালোবাসাটাকেও পিসি সোশ্যাল মিডিয়াতে বিক্রি করবে। খুব খারাপ লাগলো দেখে ওই প্রমাণটা দেওয়াতে, যে কথাগুলো বলেছে ঠিক আছে, তার দৃষ্টিভঙ্গি থেকে তার মতামত সে লাইভে বলেছে, ঠিক আছে, প্রত্যেকের নিজস্ব বাক স্বাধীনতা আছে, মতামত দেওয়ার কি বলবো অধিকার আছে, সে তার মতো করে বলেছে। এবার কেউ তাকে সাপোর্ট করবে,
কেউ সেখান থেকে কন্টেন্ট খুঁজে কন্ট্রোভার্সি করবে, ঠিক আছে? কিন্তু আমার একেবারেই পছন্দ হয়নি যে হয়তো হাই, আবারও বলছি হয়তো সেই হাই 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 সোসাইটিতে হয়তো যেটা হয় আর কি, যে একটা শিশুকে ভালোবাসবো তার ক্লিপিংস আমি কিছুটা তুলে রাখবো। আচ্ছা, পিসির ভালোবাসা, সে তো চলতে ফিরতে ভালোবাসা হবে, তাই না? আমার তাই মনে হয়। এই পিসি জড়িয়ে ধরবে, আদর করবে, হা হা হি হি করবে, কোলে নেবে, তারপরে পিসির হাফ পিছু কিছু ঘুরবে, মাসি পিসি এই সম্পর্কগুলো কিন্তু এরকমই হয়। মাসি পিসি কাকা মামা এই সম্পর্কগুলো কিন্তু এরকমই হয়। সেখানে একটা বদ্ধ ঘরের মধ্যে পিসি শুধু একটু সময় ভালোবাসবে আর সেটারও ক্লিপিংস করে রাখবে। এটা সত্যিই ভীষণ দৃষ্টিকটু এবং ভীষণ কী বলবো নিম্নমানের একটা মানসিকতার পরিচয় দেয়, আমার তাই মনে হলো। আসলে নিজের ইমেজটা ভালো রেখে ভালো কী বলবো মানুষের মুখের আড়ালে না একটা মুখোশ ছিল আর কি, বিছুরের মুখ, একটা মুখোশ পড়ে রয়েছে, ভালো মানুষের মুখোশ পড়ে রয়েছে। হয়তো কিছু মানুষের তরফ থেকে এই মুখোশটাও আজকে সরে গেল, কারণ সন্দীপকে কী বলবো যেভাবে হেনস্থা করলো সেই হেনস্থা আমার মনে হয় না নিজের দিদি হলে করতে পারতো। অবশ্য ও তো যখন মাকে বললো যে পৃথিবীতে দিদামা নেই মানে আমার আর কোনো মা নেই, আমার মা হচ্ছে একটাই, তাহলে প্রশ্ন রাখি জন্মটা হলো কোথা থেকে? সে তো দিদামা, ওই মায়েরও কিন্তু জন্ম হয়েছে দিদামায়ের থেকে, তবে তুমি তোমার পৃথিবীতে আসতে পেরেছো। প্রশ্ন এটা রইল যে তোমার জন্মটা তাহলে হলো কোথা থেকে? দিদামা তোমার পালিতামা, তাহলে তোমার জন্মদাত্রী মাটাকে? সেখানে কিন্তু এই মায়ের নামটাই উঠে আসবে, শিলা দেবীর নামটাই কিন্তু উঠে আসবে, আর বাবা হিসেবে কিন্তু মন্টুবাবুর নামটাই উঠে আসবে, অন্য কেউ নয়। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ছিল আমার মতামত। এবং তারপরে সে কাকে সাপোর্ট করলো, তার কাকে কোন পরকীয়াকে সাপোর্ট করলো, সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে বলতে আসছি। এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো আজকে আসছি, টাটা।